আজ 22শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ, সর্বশেষ প্রাপ্ত সকাল 9টা তথ্য অনুযায়ী বর্তমানে দেশের 60টি প্রধান নদীর 13টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে উল্লেখ্য মৌলভীবাজারের মনু ও ধলাই নদী বিপদসীমার প্রায় 90 থেকে 1 মিটার, হবিগঞ্জের খোয়াই নদী বিপদসীমার 200 সেন্টিমিটার থেকে 276 সেন্টিমিটার, গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমার 118 সেন্টিমিটার, এবং পরশুরামে মুহুরী নদী ফেনীতে বিপদসীমার সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তো সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিন যাবৎ মৌসুমি লঘুচাপের কারণে দেশের উপকূলীয় অঞ্চলে এবং তৎসংলগ্ন যে ভারতীয় ত্রিপুরা অঞ্চল এবং যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে, সেই কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তীতে লঘুচাপটি দেশে প্রবেশ করায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়ে একটি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের দেশের হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, চট্টগ্রাম এবং ফেনী জেলার বেশ কিছু নিম্নাঞ্চলে। তো সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিগত 24 ঘন্টায়ও দেশের এই সীমান্তবর্তী এই জেলাগুলো এবং সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায়ও নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি, সে বিগত 24 ঘন্টায় তার কিছুটা অবনতি ঘটেছে এবং বর্তমানে এই নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি একটা প্রবল মাত্রা ধারণ করেছে। তবে আবহাওয়া সম্প্রতি পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টাতে ভারী বৃষ্টিপাতের প্রবণতাটা এই অঞ্চলে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে যে বর্তমানে যে একদম সাম্প্রতিক তথ্য অনুযায়ী পানি বৃদ্ধির যে প্রবণতা সেটা কিছুটা পূর্বের তুলনায় ধীর এবং এর ফলে এটা ইঙ্গিত দিচ্ছে যে পানি কিছুটা স্থিতাবস্থায় চলে আসতে পারে আজকের মধ্যে এবং পরবর্তীতে এই পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সামগ্রিকভাবে আপাতত বলা যেতে পারে যে বর্তমানে যে নদ নদীর পানি কিছুটা ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধির প্রবণতা আগামী 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে, পরবর্তীতে এটি কিছুটা স্থিতাবস্থায় চলে এসে এর পরবর্তীতে পানি হ্রাস পেতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে। আগামী 24 ঘন্টায় নদ নদীর পানি বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে, তাই আশা করা যাচ্ছে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে পরবর্তীতে ক্রমান্বয়ে একটা উন্নতির চিত্র লক্ষ্য করা যেতে পারে এবং যেহেতু আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেহেতু আমাদের বৃষ্টিপাত প্রবণতা স্বাভাবিক হয়ে আসলে এই নদ নদীর পানি দ্রুত নেমে যাবে এবং বন্যা পরিস্থিতি পরবর্তীতে 48 থেকে 72 ঘন্টায় তুলনামূলক দ্রুতগতিতে স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে।